আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চালের গুঁড়া দিয়ে অসম্ভব মজার একটা পিঠের রেসিপি। তো দর্শক, এই রেসিপিটার জন্য এখানে আমি 1 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। এবার এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। তার জন্য চুলায় একটা আমি কড়াই বসিয়ে এখানে 1 কাপের মতো পানি দিয়েছি, আর দিয়েছি 7 মতো লবণ। এখন পানিটা যখন এইভাবে একটু ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিব। চালের গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা রাখতে হবে মিডিয়ামে, তারপরে এই ডোটা তৈরি করে নিতে হবে। এরকমের একটা ডো হবে। এবার এটাকে আমি একটা প্লেটে একটু ঠান্ডা হতে দিব। যখন এই ডোটা একটু ঠান্ডা হয়ে যাবে, তখন এখানে হাতে করে অল্প একটু তেল নিয়ে তারপরে এই ডোটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। এই ডোটা যতটা ভালো করে মেখে নেওয়া যাবে, ততই কিন্তু পিঠেগুলো খুব ভালোভাবে সফট হবে। এইভাবে অল্প অল্প করে তেল নিয়ে আমি এটাকে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। এই যে জাস্ট এই রকমের হবে। এখন আমি প্লেটটা এক সাইডে রেখে দিলাম, এখানে আরও একটি প্লেট নিয়ে নিলাম। এখন পিঠেগুলো বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো কিছু ডোয়ের অংশ নিয়ে নিলাম। হাতের মধ্যে নিয়ে এইভাবে একটা গোল বলের মতো তৈরি করে নিতে হবে। তারপরে হাতের তালুতে রেখে এইভাবে একটু চ্যাপ্টা করে দিতে হবে। এখন চারপাশের আঁকা বাঁকাটা এইভাবে সমান করে নিব। এই যে এইভাবে করে নিতে হবে। এখন এখানে আমি একটা এই ধরনের স্টিনার নিয়েছি। এবার এটার যে পিছন সাইডটা আছে, এখানে আমি পিঠাটা দিয়ে দিব। তারপরে হাতের আঙ্গুল দিয়ে এইভাবে একটু টেপ করে নিতে হবে, তাহলে কিন্তু পিছন দিকে একটা খুব সুন্দর ডিজাইন পড়ে যাবে। এই যে জাস্ট এইভাবে করে একটু বটে নিতে হবে। এই যে এই রকমের করে আমি পিঠেগুলো বানিয়ে নিব। এবার আরও একটি পিঠে আপনাদের আমি বানিয়ে দেখাই। আবার একইভাবে পিঠেটা আমি এটার উপরে দিয়ে দিলাম। এই যে এইভাবে করে একটু বটে নিতে হবে। এই যে এইভাবে করে পিঠেগুলো বানিয়ে নিতে হবে। আর এই পিঠেগুলো মূলত আমরা যে মাথা আঁচুরি সেই চিরুনি দিয়ে করে, তবে চিরুনিটা অবশ্যই নূতন হতে হবে। আমি আজকে আপনাদের এই ধরনের স্টিনার দিয়ে দেখিয়ে দিলাম। আবার পিঠেটা কিন্তু আপনারা এটা থেকে তুলে নিয়ে তারপরে হাতে রেখেও এইভাবে বটে দিতে পারেন। এই পিঠেগুলো বানানো কিন্তু খুবই সহজ, আপনারা একটু লক্ষ্য করলেই এটা শিখে যাবেন। এটা কিন্তু খুবই সহজে পিঠেগুলো বানিয়ে নেওয়া যায়। এই যে এটা কিন্তু তুলে নিয়ে ওইভাবে পিঠেটা বটে নেওয়া যায়। তো যাই হোক, সবগুলো পিঠে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পিঠেগুলো ভাজার জন্য চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিলাম। এখন চুলাটা অন করে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর এটা আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। এখন এই তেলটা একটু হালকা গরম করে নিতে হবে। তেলটা বেশি গরম হতে হবে না, জাস্ট একটু হালকা গরম হলেই হবে। তারপরে এর মধ্যে পিঠেগুলো একে একে ছেড়ে দিতে হবে। এখানে আমার বাকি কিছু পিঠা আছে, এগুলো পরবর্তীতে আবার ভেজে নিব। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পিঠেগুলো প্রায় 2 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। আর সাথে সাথে এগুলো উল্টে দেওয়া যাবে না, 2 মিনিট পরে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। পিঠেগুলো এইভাবে উল্টে দিয়ে আবার আমি 2 মিনিটের মতো অপেক্ষা করব, তারপরে আবার উল্টে পাল্টে পিঠেগুলো দেখে নিব এগুলো হয়েছে কিনা। তো দর্শক দেখুন, পিঠেগুলো থেকে খুবই সুন্দর একটা কালার চলে আসছে, মানে পিঠেগুলো আমার ভাজা হয়েই গেছে। এখন আমি এই পিঠেগুলোকে তেলটা সেঁকে একটা পাত্রে তুলে নিব। মূলত এই পিঠেগুলো আমার মোট 4 মিনিটের মতো ভাজতে সময় লাগছে।
এবার বাকি পিঠেগুলো একই তেলে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে এই পিঠেগুলো ভাজতে হবে। এখন আবার 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। দুই মিনিট অপেক্ষা করার পর তারপরে পিঠেগুলো আবার উল্টে পাল্টে দিতে হবে। এবার আরো 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, তার মধ্যেই কিন্তু এই পিঠেগুলো ভাজা হয়ে যাবে। তো দর্শক দেখুন পিঠেগুলো ভাজা হয়েই গেছে। এখন আমি এই পিঠেগুলো একটা পাত্রে তুলে নিব, আর তেলটা সেকে অবশ্যই পিঠেগুলো তুলে নিতে হবে। এখন এই তেলের কড়াইটা তুলে নিয়ে এখানে আমি আবার একটা প্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো পানি, আর দিয়ে দিব 1/2 কাপের মতো চিনি। চিনিটা দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দিব 1 পিস দারুচিনি আর 1টি সাদা এলাচ। এলাচটাকে আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, তাহলে খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে। এবার এই চিনিটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে একটা শিরা তৈরি করে নিতে হবে। এই শিরাটা বেশি ঘন হতে হবে না, জাস্ট একটু আঠালো হলেই হবে। কিছুক্ষণ জাল করে নেয়ার পর এখন আমি শিরাটা একটু চেক করে নিব, এটা আঠালো হয়েছে কিনা। যদি হাতে এইভাবে একটু আঠার মতো লাগে তাইলে বোঝা যাবে এটা আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দিলাম। পিঠেগুলো দিয়ে নেড়েচেড়ে এটাকে প্রায় 2 মিনিটের মতো এইভাবে রান্না করে নিতে হবে। 2 মিনিট রান্না করে নেয়ার পর এখানের পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, আর এই চিনির মিশ্রণটা অনেকটাই আঠালো হয়ে যাবে, পিঠের সাথে লেগে যাবে। দেখুন জাস্ট এইভাবে হবে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। দেখুন শিরাটা কিন্তু একদম ঘন হয়ে গেছে, পিঠের সাথে খুবই সুন্দরভাবে লেগে আছে। এখন এই পিঠাগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তো দর্শক এই তো হয়েই গেল চালের গুঁড়া দিয়ে দারুণ মজার একটা পিঠের রেসিপি। আর এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, আপনারাও অবশ্যই এবারের শীতে এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর রেসিপিটি যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করার অনুরোধ রইল। দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।